পেঁয়াজ বাজার নিয়ে অস্থিরতার পর সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার বাজার কাজসাজিতে জড়িতদের খুঁজে বের করতে চলছে নানামুখী তৎপরতা প্রশাসনের অনুসন্ধানে মিলেছে পেঁয়াজের বাজারকে ঘিরে দেশের সবচেয়ে বড় এবং রহস্যময় পেপারলেস মার্কেট সিস্টেম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত এক মাসে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয়েছে নিরানব্বই হাজার একশো তিরাশি মেট্রিক টন আর এসব পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইনভয়েস মূল্য ধরা হয়েছে চারশো সাতানব্বই কোটি টাকা মিয়ানমারের যে পেঁয়াজ সেটি কিন্তু সব সহ তেতাল্লিশ টাকা বাউান্ন পয়সার মতো করে পড়েছে ফাইভ টু টেন পার্সেন্ট নষ্ট হচ্ছে এই অজুহাত দেখিয়ে তারা সেগুলো কিন্তু পাইকারি পর্যায়ে দেখা যাচ্ছে যে আশি বা এরকম একটা রেটে কিন্তু বিক্রি ব্যবসায়ীদের দাবি কাস্টমস করছে কর্মকর্তারাই টেরিফ অনুযায়ী সহজে শুল্ক আদায় করতে আন্ডার ইনভয়েস করছে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের বুকিং রেট বাড়লেও শুল্ক আদায় করা হচ্ছে আগের দরে পাঁচশো ডলার ফিক্সড করে দিছে এখন তো প্রকৃত বাজার মূল্য ওইটা না অনেক বেশি পেপারলেস মার্কেট সিস্টেমের কারণে সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরতে বেশ ব্যাগ পেতে হচ্ছে যারা প্রশাসনকে এই আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর যে বিষয়গুলো এগুলোকেও আমরা খতিয়ে দেখছি যদি প্রমাণ পাই আমরা তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো উনত্রিশে সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের দাম বাড়ে জ্যামেতিক হারে বিশ টাকার পেঁয়াজ পৌঁছে যায় দেড়শো টাকায় কিন্তু অন্যান্য দেশ থেকে আমদানি বাড়লো সে অনুপাতে পেঁয়াজের দাম কমছে না আর এটিকেই সিন্ডিকেটের কাশাজি বলে মনে করছেন ব্যবসায়ীরা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল সময় সংবাদ